আপনার সবাই কি বাইরে আসেন? আমাদের ভালো হয়। আসেন আসেন আসেন। এই পর্যন্ত পেতে হবে মানে আমরা এটা উড়ে দিব। আপনারা সকলেই জানেন যে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি মোহাম্মদ শাকিল মৃধা জামিনে মুক্তি পাওয়ার পর গত 17 সেপ্টেম্বর ধর্ষী তার স্বামীকে মারধর করে তার হাত পা ভেঙে দেয় এবং পরবর্তীতে তার আত্মগোপন করে এবং র‍্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে পটুয়াখালী জেলাতে আত্মগোপন করে আছে এবং আমাদের একটি বিশেষ আভিযানিক দল আজ সকাল 7টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে হোটেল পানামা থেকে 4 সদস্য সহ গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং আমরা ঘটনাস্থান থেকে সে যে হোটেলে ছিল সেই রুম তল্লাশি করে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি করে একটি বিদেশি অস্ত্র, একটি ওয়ান শুটার গান, মাদক সহ আমরা অ্যামুনিশন জব্দ করি যেটা আপনাদের সামনে প্রদর্শন করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে মামলা রয়েছে এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা রয়েছে সেটা প্রক্রিয়াধীন রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম র‍্যাবের পক্ষ থেকে অব্যাহত থাকবে। ধন্যবাদ।